আছে দিওয়ানা গো মন হই আছে দিওয়ানা গো প্রাণ হই আছে দিওয়ানা গো দিওয়ানা গো দিওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা মন হই আছে দিওয়ানা গো মন হই আছে দিওয়ানা গো প্রাণ হই আছে দিওয়ানা গো দিওয়ানা গো দিওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমার মন হই আছে দিওয়ানা গো প্রাণ হই আছে দিওয়ানা গো প্রাণ হই আছে দিওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আশিকের একজন উম্মতের অন্ধ চক্ষু ভালো হয়ে যায় সেই নবীকে বাজান শোনার দরকার আছে সেই নবীকে শোনার দরকার আছে আলহামদুলিল্লাহ আমার দয়াল নবীর একজন সাহাবা প্রতিদিন নিত্য নিত্য এরকম এক নদীর ঘাটে বসিয়া নদীর পারে বসিয়া আমার দয়াল নবীজির উপর দুরুদ যাই পড়িয়া তারপরে কি ঘটনা শুনেন মন দিয়া বাবাজি ছোট বাজান আমার দয়াল নবীর এক সাহাবা প্রতিদিন একটি নদীর ধারে বসে দয়াল নবীর উপরে দুরুদ পড়ে এই লড়াচড়ি হয় কেন ভাই সাবধান লড়াচড়ি যেন না হয় প্রতিদিন যখন দুরুদ পড়ে আর ওই দুরুদ শোনার জন্য প্রতিদিন নদীর থেকে অসংখ্য মাস ওই নদীর কিনারে আইসা দুরুদটা মনোযোগ সহকারে শোনে এই দুরুদ প্রতিদিন নিয়মিত শুনতে শুনতে একটি মাস এমন ব্যাধিগ্রস্ত ছিল মানে রোগী একটি মাস ছিল অসুস্থ সেই মাসটা প্রতিদিন এই দয়াল নবীর দুরুদ শরীফ শুনতে শুনতে তিনি দুরুদ শরীফটা মুখস্থ করে নিলেন কে মুখস্থ করলেন মাস ওই মাস দুরুদ শরীফ মুখস্থ করিয়া সেই মাসটা নদীর মধ্যে থাকে আর ২৪ ঘন্টা ওর ডিউটি হলো সে দয়াল নবীর নামে দুরুদ শরীফ আমার মন হই আছে দিওয়ানা গো হই আছে দিওয়ানা আমার লইয়া চলো সোনার মদিনা আমার লইয়া চলো সোনার মদিনা আমার লইয়া চলো সোনার মদিনা আমার মন হই আছে দিওয়ানা গো প্রাণ হই আছে দিওয়ানা আমার লইয়া চলো সোনার মদিনা আমার লইয়া চলো সোনার মদিনা প্রতিদিন নদীর মধ্যে থেকে দয়াল নবীর নামে দরুদ পড়ে হঠাৎ করে বাজান জেলেরা নদীর মধ্যে মাছ ধরে না জেলেরা মাছ ধরে না ওই জাউলা যখন নদীর মধ্যে জাল ফেলল ওই জাউলার জালের মধ্যে ওই মাছটা উঠল উঠার পরে জাউলা চিন্তা করলো যে সারা জীবন জাল বাইলাম কত মাছ বিক্রি করলাম কত মাছ খাইলাম এরকমের মাছ আর কখনো পাই না দেখি নাই
এত সুন্দর মাছ আর কখনো দেখি নাই এই মাছটা আমি বিক্রি করব না এই মাছটা আমি বাড়িতে নিয়ে আমার বিবিকে বলবো বিবিগো তুমি মাছটা সুন্দর করে কেটে আমাকে ভালোভাবে রান্না করে দিবা আমি মন ভরে মাছটা খাবো বাবা জিরা খারাপ লাগে না না আমি মন ভরে খাবো বিবি এই নাও মাছ আমি নদীর থেকে স্নান করে আসি আজকে যেহেতু এত সুন্দর একটি মাছ পেয়েছি আবুল ভাই সেই মাছটা আমি স্বাদ করে খাব ওই বিবি যখন হাতে নিল মাছ ওরে বাবা বটি দিয়া কাটিবারে যায় এমন মাছ যতই চেষ্টা করে ওই কাটে না আর দয় মহিলা যতই চেষ্টা করে মাছ কাটার জন্য কিন্তু মাছ বাবা কাটে না এখন জাউলাই কই কি গো কি অবস্থা আবুল ভাই মনোযোগ জাউলাই বলে কি অবস্থা কই মাছ তো রান্না করব দূরে থাকে এই মাছ তো আমি কাটতেই পারি না কই কাজ করো কড়াইয়ের মধ্যে তেল ছাড়ো কড়াইয়ের মধ্যে তেল ছাড়ো তেল ছাইরা এই মাছটা আস্তাই তেলের মধ্যে ওই যে হলো বাজান আগুনে তেলগুলো টকবক টকবক করে এমন গরম হয়েছে সেই গরম তেলের মধ্যে ওই মাছটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে গরম তেলের উপরে মাছ ছাত্রায় এখন জাউল্লা বলে এমন দৃশ্য দেখি নাই রে আর কি বলিব তাহার সমাচার জাউল্লাই বলে এমন দৃশ্য দেখি নাই রে আর কি বলিব তাহার সমাচার বাজান এমন দৃশ্য কোনোদিন দেখি নাই কারণ কি মাছ বলে আল্লাহ তুমি আমাকে একটা মিনিটের জন্য আমি মাছের জবানটুকু খুলে দাও আমি এই জাউলার সাথে একটি কথা বলি আমি বলি যে আমি কেন এই তেলের মধ্যে গরম তেলে পুরি না দায়ের মধ্যে বটির মধ্যে কাটি নাই কারণটা কি আল্লাহর কুদরতে মাছের জবান যায় খুলিয়া ওই মাছের জাউলার কাছে বিনাইয়া বিনাইয়া আল্লাহর কুদরতে মাছের জবান যায় খুলিয়া ওই মাছের জাউলার কাছে বিনাইয়া 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 মাছ বলিতে লাগিল খুলো 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 জাউলা তোমার জুলনা খুলো তোমার ভাণ্ড খুলো আমি তোমাকে কি শোনাবো তুমি কি জানো যে আমি একটা মাছ আমাকে এই ধারালো বটি দিয়া কাটে না আমি গরম তেলে পুরি না তার কারণ কি জাউলা কয় কি কারণ কয় জাউলা রে দয়াল নবীজির এক সাহাবা এই নদীর পারে বসে বসে দয়াল নবীর উপরে দরুদ পড়ত আর আমি মাছ প্রতিদিন যাইতাম প্রতিদিন যাইয়া শুনতে শুনতে আমি সেই দরুদ মুখস্থ করে ফেলেছি মুখস্থ করিয়া আমি এই দুরুদ পড়তে 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 ওরে বাজান আমাকে এখন ওই ধারালো অস্ত্র দিয়েও করতে পারে না আমাকে এখন ওই অগ্নি দ্বারা গরম তেল দিয়েও করতে পারে না বাজান সেই নবীজির রওজা মুবারকের ধুলাবালি সাধকগণ তার চোখে মুখে লাগানোর জন্য বলেছেন আমার মন হইয়াছে দিওয়ানা গো কান হইয়াছে দিওয়ানা গো দিওয়ানা গো দিওয়ানা আমার নিয়ে চলো তোমরা সোনার মদিনায় আমার নিয়ে চলো তোমরা সোনার মদিনায় আমার নিয়ে চলো তোমরা সোনার মদিনায় ওই যুদ্ধে শহীদ হইল নবীর দান্দা পাগল আস্তরণী পাইয়া সন্ধান গো আগয় জমিন থেকে পাথর লইয়া জমিন থেকে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটা উদাদ রাখলো না গো রাখলো না গো রাখলো না আমায় নিয়ে চলো তোমরা সোনারে মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনারে মদিনা আমার মন হইয়াছে দিওয়ানা গো কান হইয়াছে দিওয়ানা গো দিওয়ানা গো দিওয়ানা চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা
তোমার নূরের স্রোত দেখতে তোমার নূরের স্রোত দেখতে তোমার নূরের স্রোত দেওয়ান হইল দিওয়ানা গো দিওয়ানা গো দিওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা আমার মন হই আছে দিওয়ানা গো যাবে চোখের পর্দা খুলি বন্ধ নয়ন রবে না গো রবে না গো রবে না আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা 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 আমার মন হইয়াছে দিওয়ানা গো মন হইয়াছে দিওয়ানা গো